সালমান আহমদ আপনি লিখেছেন নতুন পাঠ্যপুস্তক সম্পর্কে আপনার দীর্ঘ আলোচনা শুনলাম এতে আপনি পাঠ্যপুস্তকের সমস্যাগুলো চিহ্নিত করেছেন কিন্তু এর বিকল্প প্রস্তাব কি আপনারা আলম সমাজকে পাঠ্যপুস্তক সম্পর্কে কোনো প্রস্তাব দেবেন ধন্যবাদ ভাই সালমান আহমদ প্রথম কথা হলো আপনাকে জানিয়ে রাখি এবং আপনার মাধ্যমে আমাদের সমাজের দর্শক শ্রদ্ধা মণ্ডলী সবাইকে জানিয়ে রাখি আমরা যে আমরা আশুন্না ফাউন্ডেশনের যে কার্যক্রম সেটি পরিচালনার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে দাওয়াতের কাজ করে থাকি এটি আমার মূল পরিচয় সেই জায়গা থেকে আমরা পাঠ্যপুস্তকে ক্লাস সিক্স এবং সেভেনের পাঠ্যপুস্তকে ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী কিছু বিষয় ইচ্ছাপূর্বক প্রবেশ করানো হয়েছে বলে আমরা মনে করি এবং সেখানে আমরা দেখেছি যে মুসলিম শাসকদেরকে ইতিহাস উল্লেখের নাম করে তাদেরকে ভিলেন বানিয়ে ছাত্রদের সামনে তোলা তুলে ধরা উপস্থাপন করা একটা অপচেষ্টা চালানো হয়েছে সে বিষয়গুলো আমরা বক্তব্য বিস্তারিত বলেছি এবং সেটাকে লিখিত আকারে সমস্যাগুলো চিহ্নিত করে এবং প্রায় দশটি প্রস্তাবনা আমরা সেখানে নিবেদন করেছি যথাযথ কর্তৃপক্ষের কাছে এবং আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সাল্লাহ যাতে করে আমরা চেষ্টা করব এই পাঠ্যপুস্তকে যে সমস্যা ইতোমধ্যে ধরা পড়েছে সেটির জন্য সংশোধিত হয় আমরা আশা করবো জোরালোভাবে যে উদ্বোধন কর্তৃপক্ষ সরকার সর্বোচ্চ মহলে ব্যাপারে আন্তরিক হবেন এবং এটিকে সংশোধনের জন্য উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ বিদিন